हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। और पर दो दिन ब्लॉग करार पर एक कन्फिडेंस चले आगे मतो डेली ब्लॉग करार। सो होप ये कन्टिन्यूटा बजाय रखते पारब। तो आज के शुरू कर ब्लॉग हमार। तो कल के लास्ट टाइम आज के हमारे बाड़ी अने के आसें बेसिकली स्मिता बाड़ीत सबाई आस के विजय और कि विजय पर माँ बोले एक दिन खावाना है सबा के विजय पर एक सबा के निमंत्रण कर खावाना दावाना होच्छे। तो से आज के रान्ना बानना चलते एखन। तो माँ सकाले मैं कल रात तो कि रान्ना आज सकाले माँ कि स्मिता रान्ना चलते। तो चिकेन होच्छे एखन बेसिकाली স্মিতা চিকেনটা করবে আর মনে মা মাছ করে বাকি সবই মোটামুটি রান্না হয়ে গেছে। না সব ফুটে বেঁচে রেখে দিয়েছে। ও সব হবে এখন অনেক টাইম আছে সবে 10:30টার মতো বাজে। তো হোপ 12টা 12:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, সবই রেডি আছে। তো আমি ততক্ষণ বসে বসে আমার একটা অফিসের কাজ করি আর তো কিছু নেই। আমার যেটু কাজ ছিল বাজার ফাজার করে দাও সেটুকু করে দিয়েছি, বাকি এখন সেরকম কোনো কাজ নেই। তো চলো একটু কাজ করে নিই, তারপর সবাই আসলে আবার দেখা হচ্ছে। তো দেখি রান্না কতদূর আমাদের মোটামুটি। চিকেন তো বেরিয়ে গেছে, কটা বাজে? 1:30টা মতো, 12:30টা পৌনে 1টা বাজে, পৌনে 1টা বাজে। এটা বলো না, সুন্দর চিকেন হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে, এরপরে বসে যাবে এটা। উফ, আচ্ছা লাগছে না দেখতে এমনি ভাপাটা? ও সেরা সেরা চিকেন হয়ে গেছে, মানে একটু জলটা একটু টানা হবে। হুম, জলটা। আর এখানে তো এটা কি? ওটা রান্না হয়ে গেছে। কি এটা? আমি বসিয়ে রেখেছি ওটা। ও পটল চিংড়ি, ও অ্যানাদার আইটেম, পটল চিংড়ি বুঝতে পারবে? ও দেখি দেখি আমি খুলছি, পটল চিংড়ি না পড়ে যাবে, রেখে দিই সাবধানে। আর এদিকে আলু ভাজা হবে, কি ভাজাভুজি বাকি আছে? ডাল হয়ে গেছে? ডাল হয়ে গেছে, ডাল রেডি। যাই হোক এখন ভাজাভুজি হবে, লাস্টে ভাত হবে। তো আর বাইরের ওয়েদার যা কালো করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপরে মাঝখানে আবার একটু হালকা দেখলাম রোদ মতো আলো মতো উঠেছে, এখন আবার কালো করে এসছে। দেখো বাইরের ওয়েদার দেখো পুরো কালো করে, মানে একদিকে ভালো হয়েছে যে পুজোটা মানে ভাসায়নি, এখানকে কলকাতায় ভাসিয়েছে, এখানে যেদিকে ভাসায়নি, পুজোটা ভালো মতো ঘুরেছি, পুজোর উপরে আর ভাসাতে শুরু করেছে। হোপ কালী পুজোটাও, কালী পুজোর সময় মনে হয় না অতটা, কোনো বছরই দেখিনি কালী পুজোর সময় বৃষ্টি হয়েছে। তো এবারও হবে না, কালী পুজোটা ভালো করে ঘুরে যাবে। তো যাই হোক এবার একটু পান কিনে নিয়ে আসি, খাওয়ার পরে এরকম রিচ ফিচ খাওয়ার পরে একটা পান হলে বেশ ভালোই লাগে। তো একটা পান কিনে নিয়ে আসি, আমি খাবো, বাবা খাবে, মাও খায়। তো তিনটে পান দেখি আর কেউ খাবে কিনা। এ কে পান কে কটা আনবো? তিনটে পান, ছোটো মাছ খায় পান, তাহলে চারটে পান নিয়ে আসি। যাই দেখি আমাদের এখানে জগাদার মিষ্টি পান নিয়ে আসি, বড়ো বড়ো সেই দিন দাদা এসেছিল, দাদাকে খাইছি, দাদার নাকি খুব ভালো লেগেছে। তো নিয়ে আসি আজকে সবার জন্য, আমারও ভালো লাগে খেতে, তো সবার জন্যই নিয়ে আসি পান। তো পান নিয়ে চলে এসেছি, এরকম চারটে আরও তিনটে পান আছে। তো বড়ো বড়ো বেশ বড়ো বড়ো পান নিয়েছি, স্পেশাল পান বললাম, স্পেশালভাবে বানিয়ে দিয়েছে। তো রেখে দিই এখন, পরে খাওয়া দাওয়ার পরে খাওয়া যাবে। সবাই চলে এসছে আর আমাদের এখানে এখন খাবার দাবার আর কিছু কার্য অবস্থাতে চলছে। অলরেডি কিছু কিছু খাবার বাটি বাটি করে তুলে তুলে রাখছে স্মিতা, তা সবাই ওই ঘরে বসে আছে। তো সব খাওয়া টাওয়া যোগাড় হোক, তারপরে দেখাবো একবারে। তো আমাদের প্রিপারেশান প্রায় রেডি সবার জন্য, শুধু মা মাছটা নিয়ে আসছে। ইলিশ মাছটা দেখি কীরকম ফাঁপা হয়েছে দেখি, বাহ বেশ সুন্দর হয়েছে, তেল বেরিয়ে ও সেরা হয়েছে। ছোটোকে একটা ডিমওয়ালা দিও, ছোটো ডিম ভালো খায়। বদ্দিকটা মিস হয়ে গেল, বদ্দি গো আর কয়েকটা দিন থাকলে, ঠিক আছে বদ্দি খাবে, ভাই কটার দিন খাবে। তো এটা আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, আজকে বিজয়ের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। চলো 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 সবাই 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো, চলুন দিদি দিদি চলুন। সবাই খেতে বসে গেছে, সবাই খাওয়াই খেয়ে দিই, নাড়ি নে ছোট একদম কোদালে সদ ব্যবহার করছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো পেছনে ছোট সবাই আইসক্রিম নিয়ে বসেছে আর আমি পান নিয়ে বসেছি। তো পানটা খাই, ও একটা লাইক, এর জন্য একটা লাইক হয়ে যাক।
ছোটের ফেভারিট আইসক্রিম পেয়ে গেছে ছোট ওরিও। তো আমি এখন পানটা খাই, অনেকক্ষণ রাখা হয়ে গেছে বলে পানটা একটু মেতিয়ে গেছে, ভেতরে এত জিনিসপত্র দেওয়া বেরোচ্ছে না। তো ছাদে চলে এসছে আমরা, আজকে ছোটোকেও নিয়ে এসেছি ছাদে জামাকাপড় মেলতে, ছোটো চলে এসছে। তো পানটা এত বড় ছিল, পানটাকে আমার চোয়াল পুরো ব্যথা হয়ে গেছে চেবাতে চেবাতে। ছোটো এখন রিলস বানাতে ব্যস্ত ছাদে এসে। তো কাজ করতে করতে রাত হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় সবাই চলে গেছিলো বাড়ি, আর ব্লগ করা হয়নি, কাজের চাপ ছিল, একটু মিটিং ফিটিং ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম মিটিং করতে বসে গেছি। তো যাই হোক, কাজ করতে করে রাত হয়ে গেছে এখন, মানে সত্যি বলতে দুপুরে এত খাওয়া হয়েছে, এখন একটা অ্যাসিডিটি রয়ে গেছে এই অবধি, অনেক খিদে এখনও পাচ্ছে না, রাতে খাবো কিনা তাও জানি না। ইভেন আমি দুপুরে আইসক্রিম এনে রেখেছিলাম সেটাও খাওয়া হয়নি, আমার আইসক্রিমটা রাতে হয়তো খাবো। তো যাই হোক, একবার দেখি নি ফ্রিজটা চালু আছে, ফ্রিজ চালু আছে গো, ফ্রিজ চালু আছে। যাই হোক, তো এখন একটু বেরোবো দেখি, হ্যাঁ ফ্রিজ চালু আছে দেখে নিয়েছি। তো এখন একটু বেরোবো দেখি, আড্ডা ফাড্ডা মেরে আসি হালকা পাতলা। অমিত ফোন করছিলো, যাই একটু ঘুরে আসি তাহলে, তো এসবের কথা হচ্ছে। ওকে, তো আড্ডা ফাড্ডা দিয়ে চলে এসছি, আজকে ওখানে ব্লগ করিনি। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, ডিনার দেখি কি আছে, দুপুরে রান্না বান্না অনেক কিছুই রয়েছে সেগুলোই খাবো। তো চলো। হ্যাঁ, আর এত খিদে পেয়ে গেছে আজকে যে মানে ব্লগ করতেই ভুলে গেছে কি খেলাম আর কি। তো যাই হোক, দুপুরেরই মাংস ছিল আর ডাল ছিল, ওই দিয়েই ভাত ভাত দুপুরেরই ভাত ছিল, মানে রাতে আলাদা করে কিছু রান্না করতে হয়নি, সবই ছিল, তো ওই আর কি খেলাম আমরা। তো যাই হোক, এখন আর কি কালকের ব্লগটা এডিট হচ্ছে, একটু মানে এডিট হয়ে গেছে, রেন্ডারিং চলছে, আর আটটু পরে আপলোড করে দেবো। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, জানি না কালকে তো কোনো প্ল্যান নেই, সারাদিনই কাজ রয়েছে আর কিছু নেই। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সো টিল দেন, অ্যাজ অলওয়েজ, ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।